হ্যালো বন্ধুরা, সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানাই। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি পলাশতলা, তোমাদেরকে ওই পলাশতলায় পুরোটা ঘুরিয়ে দেখাবো। অনেকদিন এই পলাশতলা মহাশ্মশানে আসা হয় না। বাঁকুড়ার যারা বন্ধুরা তারা অবশ্যই এই জায়গাটা দেখেছো এবং এসেছো, আর যারা বাইরে তারা হয়তো দেখোনি। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন লোকেশন খুঁজছি, কোথায় সোনাইকে ডান্স করাবো। বড় গাছ, ওই তো দেখো উপরে, ওটা তো শিমুল গাছ। এই যেটা পলাশ, এটা পলাশের থেকে শিমুলটাই বেশি দেখতে ভালো লাগছে। বন্ধুরা দেখো জায়গাটা কি সুন্দর, গাছে ঘেরা, খুব সুন্দর চারদিকে পলাশ শিমুলের গাছ। আর এমনিতেও জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো। এই যে অস্মিতা নাচ করবে বলে আমরা একটা জায়গা খুঁজছি। কালী পুজোর সময় এখানে খুব সুন্দর করে সাজানো হয় এবং কালী মায়ের পুজো করা হয়। বাঁকুড়ার মধ্যে এই জায়গা শ্যুট করার জন্য যথেষ্ট ভালো, নাচের শ্যুট করার জন্য বা কোনো কিছু শুটিং এর জন্য খুবই ভালো জায়গা। কি সুন্দর দেখো বন্ধুরা, সত্যি দারুণ লাগছে জায়গাটা। একবার দেখে নি পাথর টাথর কিছু আছে কিনা। বন্ধুরা দেখো এখানে কত শিমুল ফুল পড়ে আছে, চারিদিকে পুরো নিচটা লাল হয়ে আছে। আমরা এখন পলাশতলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা এই পাশেই গন্ধেশ্বরী নদী বয়ে গেছে, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না, আর নদীর জলও অনেকটা শুকিয়ে গেছে। এখানে আসলেই চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ আর বেশ শান্ত পরিবেশ, আর ঝরা পাতা তো চারিদিকে পড়ে রয়েছে। প্রকৃতির মাঝেই অল্প সময় কাটিয়েই বেশ ভালো লাগলো। এখানে পলাশ গাছ অনেকগুলোই আছে, সেই জন্যই নাম পলাশতলা, কিন্তু পলাশ ফুল অতটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু শিমুল ফুল পড়ে রয়েছে, পলাশ ফুল আছে গাছে কিন্তু খুব অল্প, মনে হয় অনেকই ঝরে গেছে এইবার। এই জায়গা পিকনিক করার জন্য বেস্ট। এখানে বন্ধুরা দেখো খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, লাল মাটির দেশ বলে ওরকম ভাবে বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে। এত গাছে ঘেরা বলে জায়গাটা এমনিতে ভীষণ সুন্দর হয়ে গেছে। বন্ধুরা এখন যথেষ্ট রোদ আছে, রোদের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের কাছে যাচ্ছি, চলো বন্ধুরা। এখানে অনেক কিছু কাজ চলছে, সেই জন্য প্রচুর লোকজন রয়েছে। এখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে দেখো বন্ধুরা, এই মন্দির একটু লাগানো আছে। এই যে এখানের যিনি আছেন, তিনি এখানে এসে দেখে দরজাটা খুলে দেবেন বললেন। বন্ধুরা দেখো এই মন্দিরের ভেতরে মা কালীর ফটো রাখা আছে, বামদেব সেবা সমিতির এই মন্দির। এখানে দেখো চারিদিকে জঙ্গল আর তার মাঝখানে মন্দির। রাত্রেবেলায় তো বেশ গা ছমছমে ব্যাপার, আর এমনিতে দুপুরবেলা তো খুব বেশি লোকজন থাকে না। এখানে কাজ হচ্ছে বলে এখন তাও একটু লোকজন রয়েছে। বন্ধুরা এরপর আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকে পলাশতলাটা ঘুরিয়ে রেখে দিলাম, কেমন লাগলো অবশ্যই অবশ্যই লিখে জানিও। বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি, আর বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব। অস্মিতার জায়গাটা বেশ ভুতুরে ভুতুরে লেগেছে, আর সত্যি জায়গাটা একটু ছমছমে। এমনিতেই শ্মশান বলে কথা, শ্মশানের জায়গা খুব ভয় ভয়ই করে। এই যে আমরা এরপর টোটোতে চেপে গেছি, সত্যি বেশিক্ষণ থাকা যায় না এইসব জায়গায়। এরপর ঘরের দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা খুব তাড়াতাড়ি আগামী দিনে ভিডিও আসছে, ভিডিও শর্টস মিনি ব্লগ সবই থাকবে। চ্যানেলে চোখ রেখো, সাথে থাকো, খুব ভালো থেকো।